ঘুমিয়ে থাকে কাজী মারুফ সব মানুষের অন্তরে ছোটন। হ্যালো তুমি নলবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। রেগে গেলেন তো হেরে গেলেন, এই টাইপের বচন দিয়ে ডেস্টিনি একটা সময় ভালোই খেলা দেখিয়েছিল। মানুষ রেগে গেলে সেটা অনেকভাবেই প্রকাশ করে, তবে প্রকাশ করার সবচেয়ে আদি মাধ্যম মুখের ভাষা খারাপ করা। গালি সবাই জানে, যতই সুশীল হোক না কেন গালি সবাই বুঝে, সবাই গালির ভঙ্গি বুঝে, কিন্তু বিষয় হলো আপনি গালিকে কোথায় কিভাবে কাকে ব্যবহার করছেন। গালির কথা ভাবলেই আমার মাথায় প্রথমেই আসে শ্রদ্ধেয় কাজী মারুফ ভাই। বাংলা গালিকে একটা শিল্পে নিয়ে গেছেন এই মানুষটা। অন্ধকার সিনেমার এই 2 মিনিটের দৃশ্যে অন্য গালির পাশাপাশি শুধুমাত্র কুত্তার বাচ্চা বলেছেন 10 বার, যা গিনেস বিশ্ব রেকর্ড। এখন বিষয় হলো মারুফ ভাই কেন এতবার গালি দিয়েছেন, কিংবা ওনার সিনেমায় কেন এত গালি থাকে। ওনার সিনেমাগুলো সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে, আর এইসব সমস্যার সমাধান করতে গিয়ে উনি দৃশ্যের প্রয়োজনে নানাবিধ গালি দিয়ে থাকেন। ওনার গালি খায় সব ধনী মানুষ, উনি গরিবদের গালি দেন না। ওনার গালি আর এক্সপ্রেশন দিয়ে সমস্যার সমাধান হয়ে যায়। আমরা সবাই জানি গরিবের বন্ধু রবিনহুড। রবিনহুড কি করতেন? ধনীদের কাছ থেকে ডাকাতি ও মালামাল লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন, গরিবদের সমস্যার সমাধান করতেন। কিন্তু আমাদের দেশে রবিনহুড না থাকলেও মারুফ হুড আছে, যিনি গালি দিয়ে ধনী গরিব সমস্যার সমাধান করেন। সিনেমার পর্দা থেকে বাস্তব দুনিয়ায় আসি। এই দুনিয়ায় সবাই মারুফ ভাইয়ের মতো এত ভেবে চিনতে গালি দেয় না। মেজাজ খারাপ হলে বড় থেকে ছোট, কাছের মানুষ থেকে দূরের মানুষ কোনো ব্যাপার না, মুখ ফসকে গালি বের হয়ে যায়। এমনকি মাঝে মাঝে নিজের উপর রাগ উঠলেও গালি বের হয়ে যায়। তবে গালির ধরন আছে, এক ধরনের গালি আছে যেগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম দিয়ে প্রকাশ করা হয়। এইসব গালি সাধারণত নিজের উপরই দেয়া হয়। একটা কাজ করার কথা ছিল কিন্তু ভুলে করা হয়নি, ধুর, সাথে একটা গালি চলে আসে। আর এক ধরনের গালিতে বিভিন্ন পশু ও নোংরা জিনিসের নাম ব্যবহার করা হয়। গালি কিভাবে দিচ্ছি, কোন মুহূর্তে দিচ্ছি, কাকে দিচ্ছি, এটা অনেক বড় বিষয়। বন্ধু বান্ধবের আড্ডায় গালি না থাকলে যেন জমেই না, না চাইলেও মুখ দিয়ে গালি বের হয়ে যায়। তবে এই গালি আর এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য আছে, এটা বন্ধুত্বের গালি, আড্ডার সঙ্গী। তবে ভালোবাসার গালি আবার অন্য রকম। বাবু আমার একটা কুকুরের বাচ্চা লাগবে। কুকুরের বাচ্চা কি করবা, সবার থাকে না একটা করে কুকুরের বাচ্চা, আমারও চাই। আমিই তো তোমার কুকুরের বাচ্চা, নিজে নিজেই পশু সাজে, এইটা কোনো কথা? আজকাল গালির মাধ্যমেও মানুষকে ভাগ করা হচ্ছে, গালির উপর নির্ভর করেও ধনী গরিব বানায়। আপনি বাংলা গালি দিলে শামসুল, আর ইংলিশ গালি দিলে স্যাম কুল। এরপর ঘটনা আরো আছে, এই স্যাম কুলকে দেখে আরেক শামসুল কুল হবার পরামর্শ চায়। স্যাম কুল ডাক্তারের মতো বলে, বেশি করে ইংলিশ সিনেমা দেখবেন, দিনে অন্তত 5 বার, 6 মাস। এই শামসুল হয়ে গেছে স্যাম কুল, প্রতি লাইনে ফাঁক বলে 3 বার। মারুফ ভাই 2 মিনিটের এই দৃশ্যে এই জাদু শব্দটা কুত্তার বাচ্চা কতবার বলেছিলেন মনে আছে? 10। হ্যাঁ ঠিক ধরেছেন, 10 বার। হলিউড সিনেমার এফ বর্গীয় শব্দের এমন হিসাব করলে মারুফ ভাই গালির দিক দিয়ে এদের ধারের কাছেও যেতে পারবেন না। আমার পছন্দের নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট সিনেমায় এফ বর্গীয় শব্দটা ছিল 569 বার। 180 মিনিটের এই সিনেমায় 569 বার এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এটা দেখে যদি অবাক হন তাহলে আর একটা শুনেন, কানাডিয়ান সিনেমা সোয়ানেট দ্য মুভি এর দৈর্ঘ্য ছিল 112 মিনিট, এই সিনেমায় এফ বর্গীয় শব্দ ছিল 935 বার। গড়ে প্রতি মিনিটে 8 বারের বেশি এই শব্দটি উচ্চারিত হয়েছে। এ তো গেল শুধু এক অক্ষরের কারবার। থাকানুষকে আজকে আর না, কেমন? তাহলে এখন ভাবেন আমাদের মারুফ ভাই কত কম গালি দেন, আর উনি তো গরিবদের জন্য প্রতিবাদ করে বলেন মারুফ ভাই গালি দিলে লোক ভালো আছেন। এবার আসি আজকে গালি নিয়ে এত কথা বলার মূল কারণে। আবারও বলছি, গালি আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু কোথায় গালি দিতে হবে না এটা সবাই বুঝি না। আমরা নিশ্চয়ই আমাদের পরিবারের সামনে গালি দেই না? আপনি কি বাবা মা কিংবা মুরব্বীদের সামনে গালি দেন? উত্তর অবশ্যই না। বন্ধুদের আড্ডায় টুকটাক সবাই গালি দেই, কিন্তু এটা ঠিক সবার সামনে দেই না, ঝামেলাটা অন্য জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিনা কারণে নানান অক্ষরে নানান বাহারের গালির সমাহার দেখা যায়। কারা এইসব গালি দেয় তাহার একটা উদাহরণ দেখাই। ধরেন নাসির হোসেন অনেক বাজে খেললো, কিছু মানুষ তাকে এবং তার পরিবারকে নিয়ে অনেক বাজে গালি দেয়, কিন্তু নাসির ভালো খেললো, এরা এরপরও গালি দিবে। তবে নাসিরকে নয়, পাপনকে। নাসিরকে কেন এতদিন দলে নেয়নি, অতীতের কথা টেনে এনে গালি দিবে, তার মানে গালি দিতেই হবে। খেলোয়াড় খারাপ করলে খেলোয়াড়কে গালি, আর খেলোয়াড় ভালো করলে বোর্ডকে গালি। গালি চলছে, চলবেই। আপনি মুখ বয়ে কোনো পেজে গালি দিয়ে চলে গেলেন, আপনার পরিচিত কিংবা ফ্যামিলির লোকজনের এটা চোখে পড়া বড্ড স্বাভাবিক, তার মানে গালিটা সবার সামনেই দেয়া হলো। এদিকে কাউকে পছন্দ
পছন্দ না হলে তাকে গালি দিতেই হবে এমন যেন একটা নিয়ম হয়ে গেছে। সাকিব আল হাসানের পেজে অনেকেই পোস্ট দিলে সাথে সাথেই গালি দেয়। আরে ভাই, লাইক শব্দের অর্থ পছন্দ। আপনাকে সাকিব বলেনি আমার পেজে লাইক দিতেই হবে, আমাকে পছন্দ করতেই হবে? আপনি নিজে থেকে লাইক বাটনে ক্লিক করেছেন, আবার পোস্ট দিলে আপনিই তার পরিবারকে নিয়ে গালি দিচ্ছেন, এইটা কোনো কথা? ভালো না লাগলে আনফলো করে দেন, সিস্টেম তো আছেই। সবাইকে সবার ভালো লাগতেই হবে এমন কোনো নিয়ম নাই। যা ভাল লাগে না তা চাইলেই তো এড়িয়ে যাওয়া যায়। সব পোস্টে তো প্রতিক্রিয়া দেখানোর দরকার নাই। যাকে ভালো লাগে তাকে নিয়ে সারাদিন গল্প করেন, নিজের ওয়ালে পোস্ট করেন, কেউ মানা করবে না। আপনার কোনো জিনিস ভালো না লাগলে সমালোচনা করেন, কিন্তু জোর করে তার প্রোফাইল কিংবা পেজে গিয়ে গালি দিয়ে ভাষায় ফেলেন, এইটা কোনো কথা? অনেক ধরনের কমেন্ট হয়। আমি জানতে চাই যে মানুষ হিসেবে আপনি সাকিব সবসময় বলেন যে আপনি আরকে কিছু মানে ছয় না, আসলে আপনি এগুলো কেয়ার করেন না, তারপরও কি মনে হয় যে কখনো কখনো কিছু কমেন্ট বা মানুষের কিছু বাড়াবাড়ি যে খারাপ লাগে মানে ব্যক্তি সাকিবকে? আমার মনে হয় যে কেন, দরকার নাই তো। মানে আমি অন্তত এরকম কখনো কাউকে কমেন্টস করবো না যেটা কাউকে হার্ট করে। আমাদের কাজী মারুফ ভাই কিছুদিন আগে রাগ করে বলেই ফেলেছিলেন, এই পেজে কেউ বাজে কমেন্টস করবেন না, ভালো না লাগলে পেজে ঢোকার দরকার নাই। ওনাকে দেখে আপনার হাসি পেলে হা হা দিয়ে আসেন, কিন্তু পেজেও লাইক দিবেন আবার গালিও দিবেন কারণ ছাড়া। হাসি পেলে হাসেন, গালি দিতে মন চাইলে মনে মনেই দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বাপ মা তুলে নোংরা গালি দেন তাদের বলছি, ভাই দেখতে অনেক বিশ্রী লাগে। মারুফ ভাই তো সিনেমার পর্দায় গরিবের বন্ধু মারুফ হুট, তাই গরিবের মর্যাদার জন্য গালি দেয়। আপনি কোন লাভে গালি দিচ্ছেন? কোনো লাভ তো নাই, বরঞ্চ নিজের সম্মান নিজেই নষ্ট করছেন। আসলে আজকাল অনলাইনে আমাদের প্লেয়ারদের নিয়ে অনেক গালাগালি হচ্ছে, তাই সব কিছু মিলিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। সো আজ এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অবশ্যই তুমি নল লিঙ্ক। আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। স্যার, এই 100 টাকার বিনিময়ে এদেশের একজন টোকাই অ্যাটম বোম মারতেও দ্বিধাবোধ করবে না স্যার, কারণ সে ক্ষুধার্ত। এই 100 টাকা দিয়ে সে ভাত খায়।